ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা এখন উৎসবের দেশ। বিশ্বকাপ জেতানো নায়ক যারা, সেই খেলোয়াড়রা ভাসছেন উচ্ছ্বাস আনন্দে। শিরোপা জয়ের পর মাঠে, লকার রুমে, এরপর আর্জেন্টিনায় ফেরার পর জনতার মাঝেও বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন তারা। এর মধ্যে এমিলিয়ানো মার্তিনেজের উচ্ছ্বাসের ধরন নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। আর্জেন্টিনাকে টাইব্রেকারে জেতানো এই গোলরক্ষক অন্তত দুবার ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেছেন। প্রথমবার লুসাইল স্টেডিয়ামের লকার রুমে আর্জেন্টিনার খেলোয়াড়েরা দল বেঁধে নেচেকে উদযাপন করার সময় আচমকাই এমবাপ্পের জন্য এক মিনিট নিরাপত্তার ঘোষণা দিয়ে বলেন যে সে মরে গেছে। এমবাপ্পেকে নিয়ে আর্জেন্টাইন গোলরক্ষকের দ্বিতীয় উদযাপনের দৃশ্য দেখা গেছে বুয়েন্স আয়ারসে। সাত খোলা বাসে একটি পুতুল হাতে নিয়ে দাঁড়ান মার্তিনেজ, সেই পুতুলের মুখে ছিল এমবাপ্পের মুখের ছবি। এমিলিয়ানোর এ ধরনের উদযাপনকে অসম্মান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের টিভি উপস্থাপক পিয়ার্স মর্গান এমন টুইটও করেছেন, মেসি কিভাবে মার্তিনেজকে এমন উপহাসমূলক উদযাপনের সুযোগ দিচ্ছেন। মার্তিনেজের বিপক্ষে এসব সমালোচনার সূত্র সামনে চলে এসেছে মেসিকে নিয়ে করা ফ্রান্স দলের এক ঘটনায়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে 2018 বিশ্বকাপ জয় করে ফ্রান্স যখন ট্রফি নিয়ে উদযাপন করছেন, সেখানে এমবাপ্পে ছিলেন। সেবার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে 4-3 ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। ট্রফি নিয়ে প্যারিসে ফেরার পর স্টেডিয়ামে নেচে গিয়ে উদযাপন করছিলেন ফরাসি খেলোয়াড়েরা। গানে গানে মিডফিল্ডার এনগোলো কান্তের প্রশংসা করতে গিয়ে মেসিকে টেনে আনেন এমবাপ্পেরা। দল বেঁধে গান গাওয়ার কথাগুলো ছিল এরকম, সে ছোট মানুষ মিষ্টি, সে মেসিকে থামিয়ে দিয়েছে। পুরনো এই ভিডিওটি টুইটারে পোস্ট করে এক ব্যক্তি লিখেছেন, 2018 বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়েরা মেসিকে নিয়ে মজা করেছেন, ওটা কি সম্মানজনক ছিল? আরেকজন লিখেছেন, মনে পড়ে গোটা ফ্রান্স দল মেসিকে নিয়ে কীভাবে বিদ্রুপ করেছিল, এখন এমিলিয়ানোদের হাতে এমবাপ্পের বিদ্রুপ হওয়াটাই স্বাভাবিক।